নেতারা এবং বাংলাদেশের কিছু মিডিয়া প্রচার করছে যে ঋষি সুনাকের সাথে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক এবং ঋষি সুনাকের যে দুটা মেয়ে তারা প্রধানমন্ত্রীর মতো নেতৃত্ব দিতে চায় ঋষি সুনাক বিশ্বের বলা চলে আপনার দ্বিতীয় শক্তিধর রাষ্ট্র গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী আর তার মেয়েরা চাইবে তো সর্বোচ্চ ছেড়ার চেয়ে উপরে আমেরিকা কিংবা ব্রিটেনের প্রধানমন্ত্রী হতে তার মেয়েরা কি চাইবে বাংলাদেশের মতো একটা থার্ড অল কান্ট্রির প্রধানমন্ত্রী হতে প্রথমত আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি একজন সাংবাদিক হিসেবে আপনি খোঁজ খবর রেখেছেন যে কিছু প্রোটোকলের বিষয় যে বিশ্বব্যাংকের এই রকমের অনুষ্ঠানে কোনো দেশের রাষ্ট্রপ্রধানরা যায় না এমন গ্রামে একটা কথা বলা আছে যে গায়ে মানে না আপনি মোরল মানে হচ্ছে তাকে গ্রামে কেউ মানে মানে না সম্মান করে না তাকে মাতব্বর মানে না কিন্তু সে নিজে নিজে পরিচয় দিয়ে বেড়া যে সে মোরল সে মাতব্বর এখন প্রধানমন্ত্রী কেন যে আমেরিকা সফরে গেল এইটা যারা একটু রাজনীতি বোঝে পড়াশোনা বোঝে তারা কেউ কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না কারণ আমেরিকার একজন সরকারি পেওন ও প্রধানমন্ত্রীকে প্রোটোকল দিতে আসে নাই তার মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে যে আমেরিকার সরকার প্রধানমন্ত্রীকে ডাকে নাই প্রধানমন্ত্রী জেচে গিয়েছেন এবং বিশ্ব ব্যাংকের যেই প্রোগ্রামে প্রধানমন্ত্রী আপনারা হাজির হয়েছেন ওই প্রোগ্রামে সাধারণত ফাইন্যান্স সেক্রেটারি কিংবা ফরেন সেক্রেটারি কিংবা একটা মিনিস্টার ফাইন্যান্স এবং ফরেন মিনিস্টার থাকতে পারে এর বাইরে আসলে কারো যাওয়ার দরকার হয় না এখন তারপরেও কথা আছে না যে চাইলাম জল পাইলাম শরবত এখন ওরা এক্সপেক্ট করছে যে একজন আপনার সচিব আসবে কিংবা একজন মিনিস্টার সেখানে গেছে প্রধানমন্ত্রী কাজে ওদেরও তো একটা ওয়েট বাড়ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী আসছে তো যার কারণে একটা অনুষ্ঠান অনুষ্ঠান হয়েছে এবং একই চিত্র দেখেন আপনার লন্ডনের ক্ষেত্রেও এখন বাংলাদেশে ফেসবুকে দেখবেন কিংবা বাস্তবেও দেখবেন অনেকে বিভিন্ন দলের সিনিয়র নেতাদের কানের কাছে গিয়ে বলে যে ভাই পানি লাগবে বা একটু চা খাবেন ওইটা প্রচার করে যে নেতার সাথে একান্ত বৈঠক গুরুত্বপূর্ণ আলোচনা এখন আমাদের প্রধানমন্ত্রী এই যে এই আপনার রাজা চার্লসের অভিষেক অনুষ্ঠানে গিয়েছে সেখানে বিশ্বের রাষ্ট্রপ্রধানরা গিয়েছে সাইড লাইনে ধরেন দেখা সাক্ষাৎ হয়েছে আপনার ঋষি সুনাকের সাথে কথাবার্তা বলেছেন এইটি আওয়ামী লীগের নেতারা এবং বাংলাদেশের কিছু মিডিয়া প্রচার করছে যে ঋষি সুনাকের সাথে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ বৈঠক এবং ঋষি সুনাক নাকি বলেছে যে ঋষি সুনাকের যে দুটা মেয়ে তারা প্রধানমন্ত্রীর মতো নেতৃত্ব হতে চায় ঋষি সুনাক বিশ্বের বলা চলে আপনার দ্বিতীয় শক্তিধর রাষ্ট্র গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী আর তার মেয়েরা চাইবে তো সর্বোচ্চ ছেড়ার চেয়ে উপরে আমেরিকা কিংবা ব্রিটেনের প্রধানমন্ত্রী হতে তার মেয়েরা কি চাইবে বাংলাদেশের মতো একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির প্রধানমন্ত্রী হতে তারা বলছে শেখ হাসিনার মতো তারা হতে চায় তার পরিবার খুবই ভক্ত একেবারে বোগাস কথাবার্তা এবং আওয়ামী লীগের যে দৈন্য দশা এইটা তার একটা প্রমাণ যে তারা ওই সেই ছবির রাজনীতির মতো এইটাকে এই আপনার বাংলাদেশের কিছু চ্যানেল যারা নিয়মিত গুজব ছড়ায় তাদের মাধ্যমে প্রচার করে বোঝাচ্ছে যে প্রধানমন্ত্রী খুব গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে মানে খালি কলসি বাজে বেশি একটা কথা আছে ঠিক এরকম এবং অনেকগুলো অর্থনৈতিক বিশ্লেষণে আলোচনায় এটি উঠে এসছে যে বাংলাদেশের অর্থনীতির এখন যে নিম্নগামী অবস্থা বাংলাদেশ বাংলাদেশের যে চলমান সরকার তাদের দুর্নীতি তাদের অপশাসনের কারণে অর্থনীতির যে নিম্নগামিতা সেটা অনেক আগেই দৃশ্যমান হতো অনেক আগেই বিস্ফোরণমুখ হতো যদি না আমাদের রেমিটেন্স ভাই আমাদের যারা বিদেশে বসবাস করেন ভাই এই রেমিটেন্সের যোগান না থাকতো বা এই পরিমাণে না থাকতো সেদিক থেকে বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তিগুলোর মধ্যে অন্যতম আমাদের এই প্রবাসী ভাই বোনেরা যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আমাদের দেশের অর্থনীতি সমাজনীতি এবং ব্যাপক অর্থে আমাদের দেশের হাজার হাজার লক্ষ লক্ষ পরিবারগুলোকে সুখ শান্তি দিয়ে তারা টিকিয়ে রেখেছেন একটি বিষয় এখানে উল্লেখ্য একটু আগেই আপনারা সৌদি প্রবাসী এক ভাইয়ের আকুল প্রার্থনা দেখলেন তার প্রন্দন দেখলেন তার কষ্টার্জিত এই পাই পাই করে কামানো টাকা তিনি একজন প্রবাসী হিসেবে বিশ্বাস করে লগ্নি করে যেই উদ্দেশ্যে লগ্নি করেছেন সেটি আদায় না হয় আজকে প্রধানমন্ত্রী দপ্তর পর্যন্ত দাঁড়ে দাঁড়ে ঘুরে উনি প্রতিকার পাচ্ছেন না এই চিত্র এই বাস্তবতা কিন্তু শুধুমাত্র এই একজন ভাইয়ের নয় আমি আইনজীবী হিসেবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি বিভিন্ন আপনি সামাজিক প্রেক্ষাপটগুলো দেখলে দেখবেন সংবাদপত্র খুললে দেখবেন এই যে আমাদের কষ্টার্জিত পয়সা দিয়ে যেই সমস্ত প্রবাসীরা এখানে লগ্নি করেন দেশের উন্নয়নে ভূমিকা রাখতে চান তাদের পরিবারের সদস্যদের সুখ শান্তির চিন্তা করেন তারা দিন শেষে প্রতারিত হন এবং বাংলাদেশে একটি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে থাকবার পরেও এই প্রবাসীদের সমস্যাগুলো নিরসনের জন্য এখানে কোনো ওয়ান স্টপ সার্ভিসের ব্যবস্থা রাখা হয় নাই এই বিষয়ে কিন্তু সামাজিকভাবে অনেক দাবি দাওয়া মানববন্ধন করা হয়েছে বিভিন্ন জায়গায় এই দাবিগুলো উত্থাপন করা হয়েছে কিন্তু যাদের অক্লান্ত পরিশ্রমের উপর বাংলাদেশের অর্থনীতির বিরাট ভিত্তি দাঁড়িয়ে আছে তাদের এই সমস্যা নিরসন করবার জন্য কিন্তু সরকারের তেমন কোনো আমরা বিকার দেখতে পাচ্ছি না আমি খুব অবাক হই যে একটি মন্ত্রণালয় যেটাকে নামই রাখা হয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমরা বিভিন্ন সোর্সে জানতে পেরেছি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে এখানেও প্রবাসীরা তাদের সুযোগ সুবিধার জন্য অধিকারের জন্য গেলে তারা বিভিন্নভাবে ভোগান্তির শিকার হন তারা বিভিন্ন দুর্নীতির জাতা গোলে পড়ে বরঞ্চ দ্বিতীয়বার তৃতীয়বার এভাবে বারংবার তারা দুঃখ পেয়ে থাকেন কষ্ট পেয়ে থাকেন প্রতারিত হয়ে থাকেন আমি আজকে গণ আজকে এই অধিকার প্রবাসী অধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতের এই কথা বলতেই হয় কথা বলা অনস্বীকার্য যে বাংলাদেশের অতি সম্প্রতি রিসেন্ট সময়ে অধিক প্রবাসীদের অধিকার রক্ষায় কিন্তু এই প্রবাসী অধিকার পরিষদ তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং তাদের বিভিন্ন মুভমেন্টের কারণে প্রবাসীদের অধিকার বিষয়টি কিন্তু অধিকার প্রতিষ্ঠার বিষয়টি কিন্তু নজরে এসছে বা এটা নিয়ে কিন্তু একটি চিন্তা অন্তত ভাবনা চিন্তার যোগান হয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে আমি মনে আমি মনে করি যে তাদের অধিকার রক্ষার পথও সুগম হয়েছে আমি প্রবাসী অধিকার পরিষদের বিভিন্ন কার্যক্রম বিভিন্ন সময় শুরুর থেকেই পর্যবেক্ষণ করেছি প্রবাসীদের একদম তৃণমূল জায়গায় যেই জায়গাগুলোতে তারা মূলত সমস্যা ফিল করে থাকেন সমস্যাগুলো ফেস করে থাকেন সেই জায়গাগুলোকে তারা সুন্দরভাবে অ্যাড্রেস করে থাকেন সমাধানের চেষ্টা করে থাকেন এবং অনেক ক্ষেত্রে রাষ্ট্রীয় যেই ইনস্টিটিউশনাল যে গতি প্রকৃতি সেগুলোর থেকে প্রবাসী অধিকার পরিষদের নেতাকর্মীদের কার্যক্রমের গতি আমার কাছে আরও বেশি গতিময় মনে হয়েছে আরও বেশি কার্যকরী মনে হয়েছে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি ব্যক্তিগতভাবে এইটুকু গণ অধিকার পরিষদ প্রবাসী অধিকার পরিষদের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে এইটুকু বলতে চাই প্রতিশ্রুতি দিতে চাই যে আমাদের প্রবাসীরা যারা বিভিন্ন দুঃখ কষ্টে অধিকার বঞ্চিত অবস্থায় আছেন বিভিন্ন জায়গায় প্রতিকার পাচ্ছেন না সেই সমস্ত ক্ষেত্রে আইনগত কোনো সহায়তা যদি প্রয়োজন হয় বা যে কোনো ধরনের আইনগত পরামর্শ কিংবা সহযোগিতার জন্য আমি ব্যক্তিগতভাবে প্রস্তুত আছি এবং আমি আমার ল ফার্ম থেকেও সর্বাত্মক সহযোগিতার জন্য সর্ব অবস্থায় আমাকে আপনারা পাবেন আমি প্রবাসী অধিকার পরিষদের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি একটি বিষয় আপনারা মনে রাখবেন আমাদের দেশের কিন্তু যেই অর্থনৈতিক ভিত্তির কথা বলেছি রেমিটেন্স যোদ্ধাদের কথা বলেছি এটি কিন্তু হবে আমাদের বিদেশে যারা শ্রমিক শ্রেণী আমাদের বোনেরা রয়েছেন আমাদের যারা উন্নত রাষ্ট্রগুলোতে ভালো অবস্থায় আছেন বা শ্রম বাজার যেখানে আছে ওই সমস্ত জায়গাতেও যারা ব্যবসা বাণিজ্য নিয়ে আছেন বা ওইখানে যারা সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যাদের যোগাযোগ বা সম্পর্ক রয়েছে আমার মনে হয় প্রবাসী অধিকার পরিষদের উচিত হবে সেই সমস্ত লোকগুলোকেও এই আপনাদের সংগঠনের সাথে একীভূত করা এবং তাদেরকে অনুভব করানো যে আপনাদের যে প্রিভিলেজগুলো আছে সেগুলো আমাদের শ্রমিক ভাই জন্য আপনারা একটু কাজে লাগান আমি জোর দাবি জানাচ্ছি আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান থেকে যে আমাদের প্রবাসী ভাই যারা বিশেষ করে শ্রমিক হিসেবে মধ্যপ্রাচ্যে তথা ইউরোপের বিভিন্ন বাজারে যারা কাজকর্ম করছেন তাদের অধিকার রক্ষায় একই একই মানে মধ্যপ্রাচ্যে এবং ইউরোপে এবং দেশের ভিতরেও তাদের যে অধিকারগুলো ক্ষুণ্ণ হচ্ছে সেগুলো রক্ষায় প্রবাসী অধিকার প্রবাসী কল্যাণ যে মন্ত্রণালয় রয়েছে তারা অতি সত্তর ওয়ান স্টপ সার্ভিসের ব্যবস্থা করবেন এবং এটা যাতে তাদেরকে ছয় মাস এক বছর দুই বছর না করতে হয় ওয়ান স্টপ সার্ভিস বলতে একদম অ্যাকচুয়াল ওয়ান স্টপ সার্ভিস অর্থাৎ তাদের সমস্যাগুলো যাতে এক দুই মাসে পনেরো দিনে বিশ দিনে সেগমেন্ট ওয়াইজ যাতে সমাধান করা যায় আমি একটি ছোট্ট অধিকার নিয়েই শোভাকাঙ্ক্ষী হিসেবে অধিকার নিয়েই প্রবাসী অধিকার পরিষদের প্রতি একটি দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব আমি জানি না এই সার্ভিসটা তাদের আছে কি না যদি থেকে থাকে সেক্ষেত্রে আমি দুঃখ আমি ক্ষমা চেয়ে নিচ্ছি প্রবাসী অধিকার পরিষদের একটি টোয়েন্টি ফোর সেভেন একটি সহায়তা সেল গঠন করা উচিত যেহেতু আপনাদের সারা পৃথিবীতে এই প্রবাসী অধিকার পরিষদের সংগঠন গতিমতা পেয়েছে আপনাদের সমর্থক আপনাদের কর্মী নেতারা ওখানে অবস্থান করছেন আপনারা যদি এই কেন্দ্র থেকে একটি টোয়েন্টি ফোর সেভেন সহায়তা সেল রাখেন যেখান থেকে প্রবাসীরা বিভিন্ন বিপদে বিভিন্ন অধিকার ক্ষুণ্ণের বিষয়ে আপনাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে এবং সেই সেল থেকে আপনারা তাদেরকে কার্যকরী সহায়তার ব্যবস্থা করবেন এই টোয়েন্টি ফোর সেভেন একটি সহায়তা সেল গঠনের আপনাদের প্রতি অধিকারের জায়গা থেকে দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি প্রবাসী অধিকার পরিষদ প্রবাসীদের অধিকার রক্ষায় আরও গতিশীল ভূমিকা পালন করুক এই শুভকামনা জানাচ্ছি